মুসল্লিরা ইজতেমা স্থলে আসতে শুরু করেছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমা ময়দানকে ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিধি আতিকুর রহমান আমিনের তথ্যচিত্রে রেজান করিমের ডেস্ক রিপোর্ট। চার দিন বিরতি দিয়ে শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মাঘের শীত ও কুয়াশার তীব্রতা উপেক্ষা করে দলে দলে ইজতেমা মাঠে আসছেন মুসল্লিরা। এ পর্বে ঢাকা জেলার অংশবিশেষ সহ ১৬ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। ২৬টি খিত্তায় অবস্থান করবেন তারা। আমরা এই জন্যই আসছি যে সারা দুনিয়ার মানুষ কি করে হেদায়েত পেতে পারে, কি করে সারা দুনিয়ার মানুষ দিনের কাজ করতে পারে, আমরা কিভাবে আল্লাহকে পাইতে পারি, এখানে আসলে একটু সবকিছু বুঝার মতন একটু পাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এখানে এসেছি। ইজতেমা ময়দানে বিদ্যুৎ, গ্যাস, পানি ও পয় নিষ্কাশনের ব্যবস্থা নিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। দ্বিতীয় পর্বেও আমাদের মশক নিধনের ব্যবস্থা থাকবে, পানি ছিটানোর ব্যবস্থা থাকবে, বিশুদ্ধ পানি ব্যবস্থা থাকবে। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের স্ট্রাইকিং ওয়াল রয়েছে, বুম ডিসপোজাল টিম আছে, স্কোয়াড টিম আছে, এবং আমরা সেটাকে এবং আমাদের যে ডিবির টিমটা যেটা থাকতো যে ওয়াচ টাওয়ারে ১০টা, সেখানেও এবারও সেই কাজগুলি করবে। মুসল্লিরা শান্তিপূর্ণভাবে চলাচল করতে সে কোনো যানবাহনের ক্ষেত্রেও আমরা নিয়ন্ত্রণ করব এবং যানবাহন ট্রাফিক ব্যবস্থা জোরদার করব। ১৯৬৬ সাল থেকে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। মুসল্লিদের চাপ কমাতে ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমাকে দুই পর্বে বিভক্ত করা হয়। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক।